সক্রান্ত। জগত পালক ধাতা সাধুবান ধব প্রফেসর সগীত রাখেন ধুরা তাল একটা একটা প্রবে
গাব প্রপয়। রূপী হদা তদ মায়ার হংখারে মায়াতে আবদ্ধ সরাসর জগতর সারিও মুঠি জীবন আমাকেই কেন্দ্র করি নিতৌ ঘুরব লাগিছে। আর আমিও এই জগতর সকল প্রাণীর হৃদয়ত বিরাজমান হই, যে যেনে কর্ম করে তাক তেনে ফলে ভোগ করাই আহিছো। আমার সৃষ্টিত যেতিয়াই অধর্মই ধর্ম মহাপপে পুণ্য গ্রাস করবল উদ্যত হয়, তেতিয়াই আখুরি শক্তি বিনাশ করি ধর্ম সংস্থাপনের বাবে যুগে যুগে আমি হং অবতার। নারদরে ভক্তি ভরা প্রণিপাত করিব গ্রহণ। তথাস্তু ওঠা দেবরেখি প্রভু, তুষ্ট হবে তোমার ভক্তি, তোমার হবে আলোচনা করি পরম দীপ্তি আমি লভ অন্তর। দেবরেখি প্রভু, উপযুক্ত সময়তে তুমি হইসা উপস্থিত, এইবার মোর এজন মহাভক্ত পরীক্ষা করিবর বাবে
তোমার সহায়র হয়েছে প্রয়োজন। নারায়ণ বারু কোকসুন প্রভু, কোনে ভাগ্যবান পুরুষ যার ভক্তি পরীক্ষাতে এই জগত প্রতিষ্ঠা হব পুনের ধর্মর মহিমা। দেবরীখী প্রভু, এইবার দুমৎক্ষণের ভক্তি পরীক্ষা করি দেখুম জগৎবাসী আমার ভক্তির মহিমা। নারায়ণ নারায়ণ প্রভু, অবন্তিরাজ দুর্মথেন দেখুন আপনার পরম ভক্ত, তেনেস্থলতরে ভক্তি পরীক্ষা নবুঝিল প্রভু। শুনা দেবরীখী প্রভু, ভক্ত সকলের ভক্তি পরীক্ষার দ্বারাই জগত ভক্তির মহিমা রক্ষা করাই হয়েছে আমার প্রধান কর্তব্য। প্রভু, কিদরে অবন্তিরাজ দুর্মথেনের ভক্তি পরীক্ষা আর সতীর সতীত্ব গুণের মহিমা এই জগততে করিব প্রকাশ? শুনা শুনা তেন্তে দেবরীখী পরীক্ষার কথা। এইবার অবন্তী রাজ্যর রাজ সিংহাসন সেনাপতি উগ্র খেনর দ্বারা অবরোধ করাই রজা রানী পুত্র সহিতে সকলকে বনলৈ খেদাই অশেষ দুঃখ কষ্ট ভোগ করাব লাগিব। আর লগতে অশ্বপতির কন্যা সাবিত্রীর লগত সত্যবানর বিবাহ কার্য সম্পাদন করিব লাগিব। কিন্তু দেবরীখী বিবাহর এটি বছর নৌ যাওতেই হয় দেবরীখী বিশাল অরণ্যর মাজত সর্প দংশনের দ্বারা সত্যবানক নিধন করাব লাগিব। কিন্তু দেবরীখী সতীর সতীত্ব গুণের প্রভাবত ধর্মরাজক পরাভূত করে স্বামীর জীবনকে ধরে রজাই হেরুয়া ধন অসহ্য বিভূতি পুনর ঘুরাই অনার ব্যবস্থা করি। গতি এই সকল কার্যত তুমি আমাক সহায় করিব লাগিব। নারায়ণ নারায়ণ প্রভু, আপনার সকল কার্যত সমভাগী হয়ে যাব এই নেকি নারায়ণ। বারো প্রভু, পুনশ্চবার তব চরণর ধূলি হিরে দিল এই দাখেবে প্রভু মাগিছো বিদা। যোৱা দেৱৰ্ষী ঈশ্বর পরম ব্রহ্ম সচিদানন্দ বিগ্রহ অনাদি রুদির গোবিন্দ সর্বকারণ সর্বকারণ। তোমার চরণ ও সেবার গোবিন্দ এ না জানো একু করিতে হরি জুয়া। এ করিতে ও হরি জুয়া এ তোমার চরণ এবার গোবিন্দ না জানো একু নারা।
আমিও চাও পরবর্তী চপন চকে করঙ্গই প্রস্তুত। মহারাজ, আপনার সুশাসনতে সকল প্রজায় আনন্দেরে করছে বখবাস। রাজ্যর কত হওয়া নাই দুর্ভিক্ষ কিংবা মারি মরগে, গতিকে মহারাজ চিন্তার নেদেখো কারণ। শুনি সুখী হল মন্ত্রীবর, তথাপি তো মন্ত্রীবর সংশয় মোর লাগিছে মনত। মহারাজ, রাজ্যের সকল গৌরব হেরাই যাব যেন কালার অনন্ত সুতত। মহারাজ, এনে অনর্থক চিন্তারে নেদেখো কারণে অন্তরতে নিদিব কষ্ট আপনি। আপনার সহায়ের বাবে আছো মই, আছে দুই মহাপরাক্রমী সেনাপতি উগ্রখেন আর প্রমত্তখেন। গতিকে মহারাজ চিন্তারে নেদেখো কারণে। তাতেই তো চিন্তার কারণ মন্ত্রী ডাঙরিয়া। মহারাজ, তাতেই তো ভোরে চিন্তার কারণ। মহারাজ, আজ কিছুদিনের পর সেনাপতি উগ্র সেনাপতি
লোককে এই রাজ্যের প্রতি উদাসীন হওয়াতো মোরে দৃষ্টিগোচর হয়েছে। যে উগ্র খেলোয়াড়ে দুবাহুর ভক্তির বলতে আজিময় অবন্তীর রাজা হিসাবে গৌরবিত, সেই উগ্র খেলোয়াড় যদি এই রাজ্যের প্রতি অবহেলিত হই তেন্তে রাজ শাসন সুস্থিরে চলিবকে কই? ব্রত পালন করা উগ্র খেন যদি তার ভাতৃ প্রমত্তের লোক লাগি এই এই রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা করে তেন্তে সেই বিদ্রোহ দমন করিম কেনেকৈ? তুমি তো জানাই মন্ত্রী মহারাজ, পরের বিদ্রোহ কঠোর হাতে দমন করিব পারি কিন্তু গৃহকর দমন করা ইমান সহজ নহয় মন্ত্রী বর, ইমান সহজ নহয়। মহারাজে অনর্থক চিন্তা নকরিব, উগ্রখেনে এনে কার্য নকরে কদাপি, ভগবান আছে আমার সহায় হই। তোমার বাক্যই যে সত্য হোক মন্ত্রী বল, মহারাজ দিন নিশাই ভগবানের ওচরতে তার এই করিছো প্রার্থনা। বারু মন্ত্রী বল, মহারাজ অবন্তী প্রজাবৃন্দর মঙ্গল কামনা করি আজিলৈ সভা ইমানতে ভঙ্গ করা হোক। বলক মহারাজ। স্বার্থপর
রাজা দুমক্ষে নেই দুমক্ষে রাজ হোক অসহ্য বিভূতির মজতে মতলিয়া হই আপন জনকু বাহরি পেলাইছে বহুত বহুত হহিল মই আৰু নহ এই ভাই মই আজিয়ে কি সিদ্ধান্ত কৰিছো গ্ৰহণ দাদা ভাই তোমাৰ এই সিদ্ধান্তৰ বাবে মই বহুদিন আগ্ৰহেৰে অপেক্ষা কৰি আছিলো মাথো তুমি এই ৰাজ্যৰ প্ৰধান সেনাপতি হৈ থকাৰ বাবে মোৰ হৃদয়ৰ দাবনল ব্যক্ত কৰিব পৰা নাছিলো এতিয়া ব্যক্ত কৰা ভাই আজি খুবক্ষণ মিলিছে যেতিয়া ওনা দাদা মোৰ অন্তৰৰ গোপতি বেদনা দাদা সেই অবন্তী রাতে আজি আমাকে করে ঘুর প্রবঞ্চনা নিজের জীবন দাদা সত্তর খাততে বিপন্ন করি রাজ্যের পথতে রাজ্য জয়ী করে যাম আৰু এই পাখন্দ ধর্মত খেনে রাজভোগে রাজসিংহাসনে অধিকার করিব নাই ভাই নাই কেতিয়াও হব নোৱাৰে দাদা নহয় ভাই যদি অনুমতি দিয়া এই পাখন্দ ধর্মত খেলকে রাজভোগে রাজসিংহাসনের পৰা আচুরি আনি রাশে ধন্য ধন্য ভাই উৎসাহিত বাড়িতে বিরাট দর্পে বৈক্ষমর উঠিছে উঠলি কিন্তু ভাই দাদা উত্তেজনার বখবর্তী হই কোনো কাজ করিলে এই ফলবতী নহয় কদাপি সিদ্ধান্তৰ কথা দাদা প্ৰথমতে ভাই রাজমন্ত্রী হরপকর্ণকে রাজ্যের লালখা দেখাই এই বিপরে ঘোষণা করিব লাগিব আর পাছত ভাই আর পাছত কি দাদা এই সাতপর রাজা দুর্মক্ষে ভাই পত্নী পুত্র সমন্বিতে চিরবন্দী করে রাখব লাগিব অন্ধকার কারাগার তারপর ভাই তারপর কি দাদা অন্যায় 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 মন্ত্রীকে হত্যা করে অবন্তীর রাজসিংহাসন করিম হস্তগত যা নকরি পলম মন্ত্রীপদক মাতি আনা এই স্থান কিন্তু দাদা হয় মন্ত্রী ডাঙরে যদি আমার গুপ্ত ষড়যন্ত্রটি একমত নহয় আমার
গুপ্ত ষড়যন্ত্রের কথা রাজার আগত ব্যক্ত করে তেতিয়া অনর্থক চিন্তা তুমি নকৰিবা, যোৱা মাতি আনা মন্ত্ৰীবৰক মোৰ কাষলৈ। মূর্খ তোমাকে এইবার তই হবধান দখতরি করে পিঁধি বহুদিন হইল মই আরো উঠিছে এই গুপ্ত স্থানলৈ মাতি অনা হৈছে প্রয়োজনৰ কথা। আমি এই অবন্তী রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করিব খুজিছো। তুচ্ছ জ্ঞান করে রাজ্যের মঙ্গলের বাবে কাম করে আহিছো, সুরক্ষিত করছো অবন্তীর উজ্জ্বল ভবিষ্যৎ সুরক্ষিত করছো আমি রাজবংশর মান মর্যাদা। কিন্তু এই ষাট পর রাজা তোমার খেলে আনন্দ মতলিয়া হই রাজ হোক অসহ্য বিভূতির মজাতে আপন জনকু বাহরি পেলাইছে, এইয়া কি অন্যায় নহয় মন্ত্রী ডাঙরিয়া? এই অন্যায়ের বিরুদ্ধে মই বিদ্রোহ করিব খুজিছো মন্ত্রী ডাঙরিয়া। প্রথমতে মই আচ্ছা তোমার খেলক পত্নী পুত্র সমন্বিত বন্দী করে রাখিম অন্ধকার কারাগার। তারপর মন্ত্রী ডাঙরিয়া এই বিখাল অবন্তী রাজ্যের মন্ত্রী ডাঙরিয়া হেনপতি একঙ্কর আপনি হব গরাকি আর বাকি থকা অঙ্কর গরাকি এই উগ্রখেন আর মোর ভাতৃ প্রমত্তখেন হব এই দুইখান রাজ্যরে প্রধান হেনপতি। আপনার মতামত কি? রাজ্যর অর্ধাংশময় লাভ করিম নিশ্চয়। বারু কোয়াশন হেরাপতি
কেনে তোরে নুমই রাজ্য হরে অর্ধাংশ লাভ করিব পারিমে বোঝা নাই মই একুকে হে হে ভাঙি পাতি কোয়া হবে হেখে কি আছে তোমারে অন্তরতে হে গোপন কথা শুনক তন্ত মন্ত্রীবর প্রথমতেই আমি রজা আরু পুত্র হত্যবান আরু রানীকে চিরদিনের কারণে বন্দী করে রাখিব লাগিব অন্ধকার কারাগার তার পাশত হমগ্র মন্ত্রাচ্য আমারেই হব আরু তারাই এক কঙ্কর গরাকি আপনি হব মন্ত্রী ডাঙরি মন্ত্রী ডাঙরি আপনি হব তেন্তে তেন্তে আর মতামতরে নাই প্রয়োজনে মতামতর নাই প্রয়োজন খাব লাগে আজি বহুত দিনের পর লক্ষ্য করছো হে রাজনে বহুত দিনের পর মোরো মন্ত্রণারে কোন প্রয়োজন বোধ করা নাই কেবল কেবল হিসাই প্রতিহুধ আর ঘৃণার দৃষ্টিরে সাই কেবল সন্দেহর দৃষ্টিরে হে হে ঘৃণা ভাবে উপদেষ্টার প্রতি মোর হৃদয় আসিল মই হুজুগর হত হুজুগর অপেক্ষাতে এতিয়া হুজুগ মিলিছে যেতিয়া নিশ্চয় তোমালোকক মই করিম সহায় আমি এতে নিশ্চিত হলো যে আমি আমার কার্যতে সফল হব পারিম নিশ্চয় ভাই অতি ডাঙরিয়া যদি আমার পক্ষতে নেদেখো দাদা আমি কোন চিন্তার কারণ আর কুয়া দাদা এটি আমার প্রথম আলো প্রধান কর্তব্য কি হব আমার প্রথম আর প্রধান কর্তব্য হয়েছে দাদা রজা আর রানী পুত্র হত্যাবানকে বন্দী করা তো বন্দী রজাকে বন্দী করা এই জানো সম্ভব হব মন্ত্রী সম্ভব কো সম্ভব করিব লাগিব মন্ত্রী ডাঙরিয়া শুনক মই আজি রাতেই গুপ্তভাবে রজার শয়ন কক্ষত করিম প্রবেশ বন্দী করিম মই রাজা তোমার আর ভাই তুমি থাকিবা সতর্ক দৃষ্টি রাখি দ্বাররক্ষী হই আর শুনা কোনোবাই যদি এই কথার সম্ভেদ পাই রজার কর্ণগোচর হওয়ার আগতেই তাকে বধ করিবা আর রানী রানী আর পুত্রকে তোমালোক দুইজনে বন্দী করার দায়িত্ব মই করিল অর্পণ মন্ত্রী এটা যাওক মন্ত্রীবর নিজ কার্য হোক অগ্রসর ভাল সেনাপতি কর্ণ যাও আমি নিজ কর্তব্যত সমগ্রহর ইমানই পাছত কিন্তু এই প্রমত্ত খেনে শান্ত না থাকে উৎপীড়ন উৎপীড়ন সলাম
আরে প্রভে খ ভাবাসে অব তীর রানি আরে হে সলে হৈত্রবান নয় কল্যাণ
নাই প্রয়োজন, যুক্তি তর্ক ধর্ম ধর্ম আজি এই উগ্রখেনে নকর বিচার লাগে মোক রাজ সিংহাসন এই যদি তোক মুক্তি লাগে তেন্তে তই মোর বৈশ্যতা স্বীকার কর। তুই মোক কি করিবি? এই তীক্ষ্ণ অখিরে তোক মই করেম হিরস্যে। কত কত শক্তি আছে তোর হয় প্রমত্ত দর্প 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 অহংকারী এই মূর্খ রাজলোক অন্ধকারী কারাগারে করিবা প্রধান ইয়াকে প্রতিদিন এক নতুন নতুন হস্তে রে প্রমোদ যাও তোর আগতে তো যদি বন্দীশালের পর বই মুক্ত পাও তোর শাস্তি হব মৃত্যু দণ্ড। বন্দী অতি ও বন্দির রাজ রাজেশ্বর উগ্র সেনর হাত কালি নাত হতে অবন্তীর রাজ সিংহাসন করি আরোহণ মই হম অবন্তীর এক সত্রে ভাবে করিলে বন্ধ
আপুনি মন্দি বর আজি আজি মোর বিরুদ্ধে বিদ্রোহ করেছে মন্দি বর। থাক হুমাই তহত এতিয়া এই বন্দীহালতে। ভগবান, তোমাক তোমাক সকলোৱে দয়াময় বুলি কয়ুণাময় প্ৰকৃততে তুমি যদি দয়াময় হোৱা তেন্তে এই জন্মত খেলৰ প্ৰতি কিয় ইমানে নিত্যময় হলে প্ৰভু? কারাগারত কেউ মুখে সান্তনা ভোগ করাইছ প্রভু? কেবল নিশাই তোমার চরণ বন্দনা করেছিল, সেই দুর্মসেনর প্রতি তুমি ইমানে নিত্যই হলা প্রভু? এই সংকটর বেলাতে আমাকে আমাকে ভগবানের বাহিরে কোনেও রক্ষা করিব নোৱাৰে। ভগবান, ভগবানে আমাক কি উদ্ধার করিব নাকি? ভগবানে আমাক এনে শাস্তি ভোগ করাইছে? সত্যবানর মুখ মন্ডলর উজ্জ্বলতাই আকাশর চন্দ্রর উজ্জ্বলতা ম্লান করে বাসাই মোর কয়ন করেছিল রাজ কারেগর সোনার পালে গত সেই বাসার আজ এনু অবস্থা অগ্রখেন পিখাতে উগ্রখেন। এবার এবার যদি মই এই এই কারাগারের পর মুক্ত পালু হতেন তোক বধ করি তোর মাংসময় শিয়াল কুকুরকে ভক্ষণ করালো হতেন, কিন্তু কি করবারানি বিতুস্থা বিতুস্থা নিয়তি আজি এই এই দুর্মসেনর প্রতি এই এই কারাগারের পর এই কারাগারের পর উলাই যাবলৈ কোনো বাতেই নাই ওরানি। মই বড় অস্থির হয়ে পড়েছি রানি, মই বড় অস্থির হয়ে পড়েছি। কান্ড হোক না যে বিপদত ধৈর্য ধরাই জ্ঞানীজনের কামে নিষ্ঠুর উগ্র খেনি তোরেই নাবালক কখন মানে তোর পুত্রী তোর অকনো জয়া নুপজিলে নাবালকে বলে তাক তই ক্ষমা নকরিলি। রানী দয়া নাই মায়াই আছি উগ্র খেলার পাখান হৃদয় বিকশর পলি হরতেই ও ফালি পেলতেই হয়েছে এই উগ্র খেলার প্রধান কর্তব্য। ভজন
হত্যাও ঘটেছে তোমাকে, তুমি মোর বৈশ্যতা স্বীকার করিবার না করা। জ্ঞানহীন নরপুর প্রথম বর্ব ওক রাজন বলে নকরিবি সম্বোধন, মই তোর রজা নহয় কদাপি। দৈন্য খেলক দেখিলে আতরৰ পৰা তই মূৰ দুৱাই প্ৰণাম কৰ, তেনেকে সামান্য সেনাপতি হৈ মোক অপমান কৰিবলৈ তোৰ লাজ লগা নাই। মই তহঁতৰ বৈশ্যতা স্বীকাৰ কৰিব লাগে, মই তহঁতৰ বৈশ্যতা স্বীকাৰ কৰিব লাগে। অসম্ভৱ, এবাৰ এবার যদি মই এই কারাগারের পরা মুক্ত পালু হতেন, এতিয়া কি করিবি মূর্খ? মই তোহক টুইটারে কিন শেষ করিলু হতে। এই মূর্খ, এতিয়াও তোর দর্প অহংকারে অপেক্ষা কর, তই কি তোরে তোর দর্প অহংকারক লই ইমান হবই জিয়াই থাক। হাই প্রমত্ত দিয়া দিয়া মোক অস্ত্র দিয়া। আজ তোক এনে হাস্তি মই করিম প্রদান, সেই হাস্তি দেখিলে পুনর পশু পক্ষে নিজর মাত মাতিবলৈ পাহরি পেলাব। মাতৃর গর্ভ থকা সন্তানে আজি আর্তনাদ করিব, আজ তোর সাক্ষ তোর দুই সাক্ষময় কারিয়ানে। তুমি এই অযোগ্য জনৰ ভৰিত ধৰি মোক অপমান নকৰিব ৰাণী। এই ৰজন, এতিয়াও মই তোৰ চক্ষু কাঢ়ি অনা নাই, এতিয়াও সুধো তোক পুনৰ তই মোৰ বৈশ্যতা স্বীকাৰ করিবি জীবিত থকা পর্যন্ত তোর দরে এটা পর বদলে হানকারী সামান্য সেনাপতির ওপৰত মই মোৰ বৈশ্যতা স্বীকাৰ নকৰো। Yeah!
করব দিনবন্ধু নারা
রানী, তোমালোকর এনে অবস্থা কোনে করিলে? ওহ ভগবান, তোমার কি যে অদ্ভুত লীলা! তোমার ভক্ত কিয় এনে দখা করিল প্রভু? মহারাজরি চক্ষু শান্ত নহই, আমাকে রাজ্যের পড়া বহিষ্কার করিলে। এই বিপদর সময়ত আপনার বাহিরে আমাকে রক্ষা করুতা কোনো নাই, গতিকে দেবর্ষি আমাকে রক্ষা কর, দেবর্ষি আমাকে রক্ষা কর। দেবর্ষি আমাকে বিপদর পড়া উদ্ধার করতে আপনার বাদে কোনো নাই, দেবর্ষি আমাকে বিপদর পড়া উদ্ধার কর, দেবর্ষি উদ্ধার কর। দেবর্ষি, প্রকৃততে যদি মই পিতার পুত্র হও তেনেহলে উগ্রখনের এই অত্যাচারের প্রতিশোধ এদিন লমেই লম। কিন্তু কিন্তু দেবর্ষি আমাক এই নারায়ণ 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 রাজন বেজার নকরি, নিশ্চয় মই করিম সহায়। বাছা সত্যবান, উগ্রসেনের আয়োগলীলাক্রমে শেষ হয়ে আহিছে। হও যদি মই প্রভুর একান্ত ভকত, তেন্তে উগ্রসেনকে আদি করে অবন্তীর যত আছে অত্যাচারীগণ সকলকে মই তোমার হতুয়াই করুয়াম নিধন। এতিয়া বলা রানী আর বাছা সত্যবান, তোমালোকক লৈ যাও মই কোনো এক নিরাপদ স্থানে। রানী আর বাছা সত্যবান, তোমালকে রসার বন্ধন মুক্ত করে দিয়া, তোমালোক এতিয়া মুক্ত। বলা বলক রাজন, আহক
আসনে কুখলে মরে রাজ্যরে প্রজাবৃন্দ, কিংবা মোর খাখনি ব্যবস্থাতে করিছে নাকি কোনোবাই বিদ্রোহ আচরণে? এনাপতি মহারাজ, দিয়া মোক তুমি রাজ্যরে সত্য সংবাদ। মহারাজ, মধ্য দেশর সকল প্রজা সুখে সন্তোষে করিছে বকবাক আপনার সুশাসনত সন্তোষিত প্রজাবর্গই আপনারেই করিছে গুণানুকীর্তন। গতি মহারাজ, নেদেখো মই কোনো চিন্তার কারণ। অন্তোষিত ফল শুনি বক্তব্য তোমার জন সেনাপতি, প্রজার মঙ্গলে রজার মঙ্গলে। বারু কোয়াছুন সেনাপতি, চন্দকারণ্যতে তপ জপ করে থাকা ঋষিমণি সকলের উপর করেছে নাকি কোনোবাই কিবা আচরণে? মহারাজ, চন্দকার ঋষিমণি সকলে নিরাপদেই বাস করেছে। ঋষিমণি সকলের শান্তিময় জীবন যাত্রাত যাতে কোনেও ব্যাঘাত জন্মাব নোয়ারে তার বাবে মই সদাই সতর্ক দৃষ্টি রাখিছো। আর ইমানতো যদি ঋষিমণি সকলের উপর কোনোবাই করে অত্যাচার, তেন্তে পান দণ্ডে দণ্ডিত করিম বলি মই করিছো অঙ্গীকার। উত্তমে, অতি উত্তমে, উপযুক্ত সেনাপতি তুমি মোরে। বারো সেনাপতি মহারাজ, আজিলই সভা ইমানতি ভঙ্গ বলি মই করিল ঘোষণা। বলা হরি হরি
তখন তরি দেবী অতি হলই ধনি জয় পরব তরি দেবী অতি হল এই সকলবোর সৃষ্টিকর্তার ইচ্ছা, হে প্রভু, হে প্রভু দয়াময়ী, নিরাকার নিরঞ্জন অগতি রঘতি, এই সাবিত্রী তুমি মাথো একমাত্র উপাস্য, এই সকল বিপদর পরা মোক উদ্ধার করবা প্রভু। আপনার আগমনে
পবিত্র করিলে আজি সাবিত্রীর উদ্যান কানন দেবর্ষী অভাগিনী সাবিত্রীর সেবা করিবা গ্রহণ সর্বমঙ্গল্য মঙ্গল্য শিবে সর্বার্থ সাধিতে হরণ্য তম্ভিক গৌরী নারায়ণী নমস্তুতে। উঠা উঠা সাবিত্রী, তোমার ভক্তিতে সন্তোষিত আজি ময়। উপযুক্ত কন্যা তুমি মদ্রাজনৰ। পিছে সাবিত্রী দেউৰী, এই অরণ্যর মাজত তুমি অকলে অকলে কি করে আসা? ও এ নাকি সুখ নারীর জীবন? হয় দেউৰী, এইটো সুখ নারীর জীবনের। রাতিলৈ জোনাকি নিশা এটি দুটি তরা দেখো হও নীলফৰ পৰা, সিহঁতেও যেন চাই থাকে প্রাণ ভরি মোর মুখলৈ। আছে যত মনোমোহা নিমাতি প্রতিমা, ভাবি ভাবি সকলোতেই মই আত্মহারা হব। দেউৰী পুরুষর প্রেম মাথো দুদিনিয়া, চলাই কথায় ভোলায় নারীর কোমল অন্তরক, সকলোতে কাহিনীয়ে নারী হৃদয়ের পৰা। যৌবনের প্রেম কণিকা বিচারিলে পোৱা না যায় পুরুষের হৃদয়ত, গতি দেবর্ষী তেনে স্বার্থপর পুরুষের হাতত কদাপি তো নকরো মই আত্মসমর্পণ। নারায়ণ নারায়ণ, সেই বলে হব জানো সকল নিষ্ঠুর প্রেমী? ও নাই জানো ভাল পা পুরুষের প্রাণ সাবিত্রী দেউ, মই ভাবো সকল পুরুষ কদাপি তো হব নয় এনে স্বার্থপর। দেউ বুঝিছো দেবর্ষী, ভালপোৱা এইটো নহয় সহজ, নোৱাৰে বুজিব তাক কঠোৰ পুৰুষে। ৰূপালীৰ ৰেখা দেখি মৰুৰ মাজত কাটৰ পৰাণে চাই থাকে আকুল পথিকে। দেৱৰ্ষী চাপিলে কাষ সেই নিজৰাৰ পাৰ, পান কৰি নিজৰাৰ জল, পূৰ্ণ হলে তৃষ্ণা পথিকৰ, চাবনে উলটি বাৰু ক্ষুদ্র নিচরা। মই তোমার রূপ যবন ভক্তি দেখি অভিভূত আছি মই, অবশ্যে মনত বেজারু পাইছো, কারণ তোমার নিচিনা এগারী সুন্দরী কন্যায় অবিবাহিত হয়ে থাকার বাবে। ও বুঝিছো কথা, তো চাওকচোন দেবর্ষী, এই সংসারখন এক কুটিল গতিত ঘুরব লাগিছে। এনে কুটিলতা পূর্ণ সংসারের মাজলৈ মই নিজকে এৰি দিবলৈ বৰ টান পাইছো। সেয়েহে দেবর্ষী, নাপালে উপযুক্ত স্বামী অবিবাহিতা হৈ থকাই ভাল। কি কলা কি কলা সাবিত্রী, তোমার উপযুক্ত স্বামী নাই এই সংসারত? আছে 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 দেবর্ষী, নাই বলিতো কোৱা নাই, কিন্তু দেবর্ষী মই বিচরাজন হব লাগিব, রূপবান জ্ঞানবান ভক্তিবান আর ধর্মপরায়ণ। আছে জানো আছে জানো তেনে পুরুষ এই সংসারত? আছে যদি আছে সাবিত্রী, এ তুমি মনে বিচরা ধরনে উপযুক্ত গুণের অধিকারী পুরুষজনে হয়েছে অবন্তী রাজা দুর্মথেনর পুত্র। অবন্তী রাজ দুর্মথেনর পুত্র সাবিত্রী দেউৰী, অবন্তী রাজ দুর্মথেনর পুত্র কি নাম? নাম দেউৰী, অবন্তী রাজ দুর্মথেনর পুত্র কি নাম? নাম দেউৰী কও দেউৰী, অবন্তী রাজ দুর্মথেনর পুত্র কি নাম? নাম 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 দেউৰী অবন্তী ৰাজ দুৰ্মথেনৰ পুত্ৰ কি নাম? সত্যবান 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 সত্যবান। ইমান
ইমান সুন্দৰ নাম নাৰায়ণ সত্যবান 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 ইমান সুন্দৰ নাম সত্যবানৰ নামৰ উচ্চাৰণে ৰোমাঞ্চিত কৰিছে মূৰ্খিয়া আজি সন্তে শৰীৰৰ প্ৰতি অংগে অংগে প্ৰতি ধমনীতে লিখি ল'লো মই সত্যবানৰ নাম সত্যবান 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 কিন্তু কিন্তু ক'ত সেই সত্যবান কোনে কোনে দিব মোক সত্যবানৰ পৰিচয় দেৱৰ্ষী 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 বুজিলো দেৱৰ্ষীয়ে মোক চালনাহে কৰিলে হে প্ৰভু দয়াময় সঁচাকৈ যদি সত্যবান নামৰ কোনো পুৰুষ আছে এই সংসাৰত তেন্তে প্ৰভু তেখেতক মোৰ কাষলৈ সাৰি দিবা প্ৰভু এয়াই এয়াই মোৰ তোমাৰ চৰণত কাতৰ প্ৰাৰ্থনা মই যে ইয়াত থকা বহুত পৰ হ'ল পিতাই চাগে কাৰেঙত মোৰ বাবে কৰিছে অপেক্ষা যাওঁ জীৱনৰ পিয়লি পেলাত পিতৃৰ মনত আঘাত নজন্মাই নচপাওঁ মই নিজৰ বিপদ